गुड मर्निंग बंधुरा बेंगल ब्लगर पक्ष सकल के जाना स्वागत आज के फिलिंग द्वितीय दिन फिलिंग द्वितीय दिन तो सकाल सकाल उठे उठे हमारा जानलार पर्दा सरिए देखब कांचनजंगार भ्यू ठंडा नहीं तब लैला क्या जानिना शीत शीत कर गेंजी पड़े খুবই সুন্দর মনোরম পরিবেশ সকালটা উঠে মানে নতুন আমাদের মনটা যেন মানে কুচি হয়ে গেল আর কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখতে পাবো ভাবতে পারছি না মানে এত মানে বেলিংয়েই এত কাছ থেকে দেখা যায় যেন হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা এইরকম পরিস্থিতি দেখুন জাস্ট ভিউটা অসাধারণ একটা ভিউ तो এরপর আমরা ব্রেকফাস্ট করে আমরা যেজার বেরিয়ে পড়ব সাইড সিনের জন্য তো সঙ্গে থাকবেন চোপড়াগঞ্জ বেঙ্গল ব্লগ 2.0 পোর্টাল সকাল সকাল আমাদের মানে নিচে আমাদের রিসেপশন থেকে চা দিয়ে গেছে আহা একটু বাচ্চা তার সঙ্গে তো তার সঙ্গে বাড়ি থেকে আনা প্রজাপতি বিস্কুট আছে লালাদার খুব প্রিয় অতি প্রিয় বিস্কুট চাটা কেমন ভালো সুন্দর সুন্দর যেহেতু আমরা চা প্রিয় মানুষ তো চাটা বেশ সুন্দরভাবে বানিয়েছে দেখে কালার দেখে বোঝা যাচ্ছে তো খেয়ে তারপর বলবো তা আশা করি দেখে বলছি অনেক ভালোই হয়েছে লাগাতার হাতে একটা পাপুদা খাওয়ার পরে ব্যায়াম ছেড়ে দিচ্ছে না একটু ব্যায়ামটা করে নাও ব্যায়ামটা দেখো এই ধরো দেখাচ্ছি আজকে আসলে খাওয়া মানে খিদে পেয়ে গিয়েছিল তো ব্যায়ামটা করতে ভুলে গিয়েছিল খাওয়ার পরে ব্যায়ামটা করছে আচ্ছা এই ব্যায়ামটার কি উপকারিতা আছে এই ব্যায়ামটা পায়ের শিরা নার্ভ এগুলো খুব সতেজ থাকবে কখনো পায়ে আমাদের টান ধরে টানগুলো ধরবে না ওটা ঘন্টা হয়ে গেল কেন না টান ধরে সেই জন্য আর কি এরকম ব্যায়ামটা পায়ে তোমার বাপুদা ব্যায়াম করছে তাকে প্রপোজাল দিচ্ছে যে প্লাস্টার করে নিতে পায়ে তাতে আর কোনো ব্যথা পড়ে গেলে ভাঙবে না এইসব বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে দিল যাই হোক তো ঠিক আছে এরপর দেখা যাবে এরপর আমরা বেরাবো বন্ধুরা আমরা একদিনের জন্য হোটেল নিয়েছিলাম অনলাইনে বুকিং করেছিলাম তো আমাদের মানে একদিন হয়ে যাবার পর আমরা এই রুমটা ছেড়ে আমরা পাশে একটা রুমে চলে যাচ্ছি মানে হোটেলে সেখানে গিয়ে উঠবো কেন এটা আমরা অনলাইনে একদিনের জন্য বুক করেছিলাম আর এরপর আর দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন সুন্দরভাবে আর এটা ছাদ ছিল আমাদের আর এটা আমাদের জানালা উইন্ডো তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন একটা চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম নতুন হোটেলে ওঠার পালা আমাদের সেটা কালকে রাত্রিবেলায় আমরা বুক করে এসেছিলাম তো এই হোটেলটা ছিল আমাদের একদিনের জন্য এরপর আমরা ঠিক একটু উপর দিকে বেরিয়ে যাব মানে মার্কেটের দিকটা সেখানে গিয়ে আমরা উঠব আমাদের হোটেল বুক করা আছে হোটেল কত টাকা আছে 500 টাকা অ্যাডভান্স করা ছিল
সেক্স ছড়ি করতেন হোটেলটা দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রিবেলার জন্য আমরা মানে বাইরের ভিউটা দেখাতে পারিনি, সেইখানে আজকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ভিউ পয়েন্টটা। বাইরে থেকে দেখুন এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল গ্রিন ভ্যালি। দেখতে পাচ্ছি এই হোটেলটা, কালকে আমরা রাস্তা দিচ্ছি। আর ভিউ পয়েন্টটা যে দেখতে পাচ্ছেন ঠিক এই দিকটা, আর এইটাও দেখতে এই হোটেলটায় আমরা কালকে উঠেছিলাম। ভালো হোটেল, কিন্তু একদিনের জন্য বুক করেছিলাম, যেহেতু আমাদের রুমটা আজকের জন্য বুকিং হয়ে গেছে, তো আমরা নেক্সট দিনের জন্য হোটেল বুক করেছি। হ্যাঁ বলো, তো আমরা একদিনের জন্য পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছি। তো 500 টাকা অ্যাডভান্স করা ছিল, তো টিকিট আমাদের এই হোটেল ভাড়া মোট হয়েছে 2500 এক্সট্রা, একজন ছিল এক্সট্রা একটা বেডের জন্য, তো 3000 এই সরি 2500 টাকা আমাদের হোটেল ভাড়া ছিল, আর 500 টাকা অ্যাডভান্স করা ছিল, সেহেতু 2000 টাকা আমাদের মানে ডিউ ছিল, সেটা মিটিয়ে আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব অন্য হোটেলে। তো যাই হোক, চা চা খেয়ে আলাদা, আর আমরা মর্নিংয়ে চা খেয়েছিলাম, সেহেতু আমাদের কত 150 টাকা 150 30 টাকা করে চায়ের কাপ, একটু দাম বেশি হলেও চাটা যথেষ্ট ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল, একটু কোয়ান্টিটিটা একটু বেশি ছিল। চলুন বন্ধুরা, আমরা গাড়ি আমাদের লাগেজ তুলে আমরা বেরিয়ে পড়লাম এই হোটেল ছেড়ে। তো আমরা যাব আমাদের ডেস্টিনেশন আপনার স্কাই ওয়াল্ক, যেটা হচ্ছে ভারতের প্রথম কাঁচের ব্রিজ, ট্রান্সপারেন্ট ব্রিজ। তো চলুন দেখা হবে ওখানে। আর এই হচ্ছে আজকে আমাদের সাথী এবং কালকেও থাকবেন, দেখা যাক। ভাই তোমার নামটা একটু জাস্ট, সোমিল ছেত্রী। সোমিল, আর ফোন নাম্বারটা একটু, কন্ট্যাক্ট নাম্বারটা দিও 7432803416। তো চলুন আমরা ভেতর টিকিট কেটে আমরা প্রবেশ করব স্কাই ওয়ার্কের দিকে। তো আমরা স্কাই ওয়ার্কে যাওয়ার জন্য আমরা টিকিট কাউন্টারে এসেছি, দেখতে পাচ্ছেন। আর লাইলাদা টিকিটটা কালেক্ট করছে, আর পার পার্সন মাথাপিছু 100 টাকা করে টিকিটের চার্জ। আর খোলা থাকে এখানে দেখতে পাচ্ছেন ভিজিটিং আওয়ার্স, ওপেন মর্নিং 8টা, ক্লোজ আফটারনুন 4:30। টিকিট হোক, হ্যাঁ টিকিট হোক। এই টিকিট দাও, কিতনা হ্যাঁ 5 যাই চলিয়ে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা স্কাই ওয়াল্কের উপরে উঠবো। তো চলুন, এটা আলাদা এক্সাইটিং, আলাদা অনুভব, আলাদা অনুভূতি, যেটা দারুণ লাগছে একটা ফিল করতে। একটা অসাম, একটা সুন্দর পরিবেশ দেখুন, কাঁচের ব্রিজ থেকে হাঁটছে কেমন। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, যাক এটা একটা আমাদের ইচ্ছা পূরণ হলো, তার সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন বেঙ্গল ব্লগ 2.0 পর্দায়।
জুতো পরে কাঁচের ব্রিজে ওঠা যাবে না, সবচেয়ে বড় কথা। তো আমাদের এই যে পায়ে জুতো আছে, বুট আছে, বুটটাকে আমরা এখানে রেখে যাব, তারপর আমরা কাঁচের ব্রিজে উঠব। তো চলুন তো যেটা বলার ছিল, তো আপনারা কাঁচের ব্রিজে ওঠার আগে জুতোটা খুলে নেবেন, এখানে র‍্যাক করা আছে। আর লালাদা এখানে দেখতে পাচ্ছি খুব টিকিট চাইছে, ওই জন্য আমি ঢুকতে পারছি না সবাই মিলে একসঙ্গে। টিকিটটা অ্যাকচুয়ালি আমাদের কাছে, সেই জন্য ফেঁসে গেছে, আগে এসে ওরা উঠতে পারেনি, দেখুন আটকে আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা বৌদ্ধ মন্দির নয়, এটা আপনার চিঙ্গিস স্ট্যাচু। অনেকেই ভুল করে এটা বৌদ্ধ মন্দির বলে বা বুদ্ধদেবের মূর্তি বলে। তো আমরা এখন গাছ থেকে হাঁটব। হ্যাঁ, ও আচ্ছা, তো চলুন কাঁচের ব্রিজে ওঠা যাক। আর এইগুলো বেশ বাচ্চারা খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছেন হাত পাচ্ছে না, তবুও ঘুরিয়ে যাচ্ছে। ঘোরাও ঘোরাও ঘোরাও, হ্যাঁ দেখুন এটা সুন্দরভাবে ঘুরছে। এখান থেকে মনে হচ্ছে যেন 10 হাত দূরে আমাদের কাঞ্চনজঙ্ঘা আছে, হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলছি এইরকমটাই, এতটা কাছ থেকে দেখছি। আর দেখুন গ্লাস ব্রিজটা, মানে ভয় লাগলেও এটা কিন্তু একটা আলাদা একটা অনুভূতি, এটা দারুণ লাগছে। একটা বাচ্চা ওখানে দেখছে গড়াগড়ি খাচ্ছে সুন্দরভাবে। আর এখান থেকে চেঙ্গিস স্ট্যাচুর মূর্তিটা দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে, অসাম অসাম। কিন্তু ভাবছিলাম ভয় লাগবে, কিন্তু না, এমনি নর্মালই লাগছে। তো নিচেটা যখন দেখছি তখন একটু মানে আলাদা একটা ভয় একটা অনুভূতি হচ্ছে, জাগছে, কিন্তু সেটাও নয়। এটা বেশ মজবুতভাবে ট্রান্সপারেন্ট কাঁচের ব্রিজ, যেটা বেশ ভালো লাগছে। আর এখানে অনেকে রিলস বানাচ্ছে, শর্ট বানাচ্ছে, ইনস্টাগ্রাম ভিডিও বানাচ্ছে, তো আমরাও বানাবো ভিডিও হয়ে যাওয়ার পর। দেখুন শুয়ে পড়ে দেখুন এনজয় করছে, মানে এর কোনো কথা হবে না। এই কাঁচের ব্রিজে শোয়ার এনজয়টাই আলাদা, যা আর কোনো জায়গায় পাওয়া যাবে না। এখন এদিকে সুবিধা ছবি তুলছে, সুবিধা সুবিধা জান অসাধারণ অসাধারণ অসাধারণ। দাদা মুম্বাই থেকে এসছে, তো মানে কাঁচের ব্রিজটা ফিলিং ফিল করছে, খুব ভালো লাগছে ওনার। আন্টি কিছু বলুন, আন্টি সরি ল্যাঙ্গুয়েজ আই এম নট গেটিং ইংলিশ কা আন্ট কুছ বলি কাইসা লাগ রাহা হ্যাঁ সে সামথিং বহুত বহুত হি আচ্ছা লাগ রাহা বহুত হি আচ্ছা হ্যাঁ ভাই মুম্বাই কি গরমি সে ইয়ে তো কাফি হামকো আচ্ছে নেই নেই মুম্বাই তো থোড়া মানে থোড়া নেই বহুত গরম গরম পড় গয়া হ্যাঁ মে মতলব আপ ইয়া কানেটি হো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কা ওকে ওয়েস্ট বেঙ্গল আপকে লিয়ে তো ইয়ে মাতৃভূমি হো গই হ্যাঁ তো ইসকো স্বর্গ মানতে হ্যায় ভাই ইয়া হ্যাঁ বহুত আচ্ছা হ্যায় বহুত হি আচ্ছা দ্বিতীয় ভূস্বর্গ হ্যাঁ তে কব আয়া ইয়ে ইদার 3 দিন পহলে 3 দিন হাম ভি কাল আয়া প্রাকৃতিক সৌন্দর্য মুম্বাই মে ন্যাচুরাল বিউটি কুছ নেই ঠিক হ্যাঁ রে ভাই কাহা সে আগা আয়া আরে ভয়েতে কাঁচের ব্রিজে এই হামো করে দিচ্ছি কেন এ ভাই আরে ক্যা হে রে ভাই বাঁচাও বাড়ি যাবো আমি বাড়ি যাবো ছেড়ে দাও বাড়ি যাবো বাড়ি যাবো ছেড়ে দাও বাচ্চা ছেলে বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ ক্যা রে ভাই বাড়ি যাবো ছেড়ে দাও আমাকে চলুন এই দিকটা একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের
এদিকটা গেট বন্ধ আছে দেখতে পাচ্ছি, তো এই দিক থেকেই যেতে হবে আশা করি। আর এটা দেখতে পাচ্ছেন যেটা বৌদ্ধ মন্দির নয়, এটা তো এই মন্দিরে উঠতে গেলে অনেকটা সিঁড়ি চড়ে উঠতে হবে দেখতে পাচ্ছেন। আর এখানে লোকেশনটা সত্যি অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যেতে মানে ইচ্ছা করছে না, এতটা সুন্দর একটা ভিউ। মানে এখানে অনেকক্ষণ সময় দিয়ে ফেলেছি, কেন আমাদের এর পর নেক্সট লোকেশান আছে, নেক্সট ট্যুর পয়েন্ট আছে, তো সেখানে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তবু আমরা কিন্তু বেরোচ্ছি না, কেন এতটাই এখানটাই সৌন্দর্য এই ব্রিজের। তো চলুন আমরা উপরে উঠবো। কতগুলো সিঁড়ি আছে এটা? পেয়ারা বয়ে যাচ্ছে না, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। দেখুন পুরো হাঁপিয়ে গেছি, তো শেষমেশ এসে পৌঁছেছি। আর এসকে ওয়ার্কের ভিউ পয়েন্টটা দেখুন জাস্ট। আর 100 টাকা টিকিট কেটে আমরা স্কাই ওয়াল্কে উঠেছিলাম, কিন্তু এই মন্দিরে আসার জন্য কোনো চার্জেস লাগছে না, ওই একটা টিকিটেই এটা। আপনি স্কাই ওয়াল্ক ঘুরবেন এবং এই মন্দির দর্শন করতে পারবেন, এবং এই মন্দির দর্শন করার পর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য বাইরে যতটা দেখাবার দেখিয়ে দেবো, ভেতরে কোনো দেখানোর পজিশান নেই, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আমরা ক্যামেরা নিতে পারবো না, তো বাইরে যেগুলো আছে আমি দেখিয়ে দেবো। আমরা চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চিংসিন স্ট্যাচুর ওপরে, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমরা উপরে এসে এই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আর সবথেকে বড় কথা দেখুন স্কাই ওয়ালটা কত সুন্দর লাগছে, কীরকম টাইপ লাগছে। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এটা 170টি সিঁড়ি অতিক্রম করে আপনাকে এই মন্দিরে আসতে হবে। আর স্কাই ওয়ালটা ঠিক দেখতে পাচ্ছেন এই সাইডে, আপনার যেটা আপনার গ্রিন কালার লাগছে এই দিকটা এটা। আর এদিকে দেখুন গাড়িগুলো পার্কিং করা আছে। আর ঠিক দেখুন এই সোজা আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অনবদ্য পরিবেশ, এক সুন্দর একটা পরিবেশ, ভিউ পয়েন্ট যেটা মানুষকে মনোমুগ্ধ করবেই করবে। আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ নেই। দেখুন আর সবথেকে বড় কথা হচ্ছে মন্দিরে ঢোকার পরে ওপরে যখন আসবেন তখন আপনাকে সিঁড়ি ভেঙে উঠতে হবে না, এটা রাউন্ড হয়ে আছে, আপনার মানে ঘুরে ঘুরে আসতে পারবেন, এটা খুব সহজভাবে আসা যাবে, ওঠা এবং নামা দুই যাবে, কিন্তু আপনাকে ওই 170টি সিঁড়ি অতিক্রম করে আসতে গেলে একটু মানে হাঁপাতেই হবে। খুব সুন্দর এক পরিবেশ, আসুন আপনারা, মোবাইলে তো সবটা দেখানো সম্ভব নয়, যতটা আসছে ততটা তুলে ধরছি, কিন্তু নিজের চোখে দেখাটা আরও বেটার। তো আশা করি ভালো লাগবে,
আমরাও আসছি, ঘুরছি, আছি, দেখাচ্ছি, যতটুকু পারছি আপনাদের জন্য তুলে ধরছি। দেখতে থাকুন এইভাবে পুরো ব্লগটি, কারণ সম্পূর্ণ ভিডিওতে সিকিমের বিভিন্ন জানা অজানা জায়গা আমরা এই ভিডিওতে তুলে ধরবো, ব্লগে তুলে ধরবো, অবশ্যই দেখবেন। তো এরপর আমরা গন্তব্য আমরা যাব, স্কাই ওয়াল্ক আমাদের এখানেই শেষ। তো কিছু আমরা ফটোশ্যুট করব, কিছু রিল বানাবো, আর সেটা আপনার ইনস্টাগ্রাম ফেসবুক পেজে দেখতে পাবেন, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, অবশ্যই সেখানে ফলো করে নেবেন।